অভিযোগের শেষ নেই সদ্য প্রত্যাহার হওয়া টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। যেন প্রদীপের নিচে অন্ধকার, দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার করে দফায় দফায় পার হয়ে গেলেও এবার আর শেষ রক্ষা হয়নি। মূলত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে প্রদীপের যুক্ত থাকার বিষয়টি উঠে আসার পরপরই মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। মাদক নির্মূলের অছিলায় ক্রসফায়ারের নামে কন্ট্রাক্ট কিলিং, লোকজনকে জিম্মি করে টাকা আদায়, এমনকি ধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রদীপের দানবীয় কর্মকাণ্ড থেকে রক্ষা পায়নি বনের জায়গাও। অভিযোগ উঠেছে অনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে প্রদীপ আয় করেছেন শত শত কোটি টাকা, দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। একাধিক সূত্রে জানা গেছে কক্সবাজারের টেকনাফ থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাসের চাকরি জীবনের পুরাটাই সমালোচনা ও বিতর্কে ভরা। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা নানা বিতর্কের জন্ম দিয়ে চাকরি জীবনে বরখাস্ত ও প্রত্যাহার হয়েছেন কমপক্ষে 5 বার। প্রতিবার অদৃশ্য ক্ষমতা বলে ফিরেছেন স্বপদে, পদে ফিরেই ধারণ করেছেন দানবীয় রূপ। একাধিক সূত্র ও অনুসন্ধানে জানা গেছে 2015 সালে চট্টগ্রামের এক শীর্ষ স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে বায়াজিদ বোস্তামী থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে ওসি প্রদীপের বিরুদ্ধে। অভিযোগ তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় তিনি বরখাস্ত হন। তবে তাকে বহাল করার জন্য দেশের অনেক ক্ষমতাধর ব্যক্তি ফোন করেছেন পুলিশের নীতি নির্ধারকদের কাছে। তবে অল্প দিনের মধ্যেই প্রদীপ চাকরি ফিরে পেয়ে পুনরায় বেপরোয়া হয়ে ওঠেন। তবে এর আগে 2013 সালে একটি মামলার বিরোধিতা করায় এক আইনজীবীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে পাঁচলাইশ থানার তৎকালীন ওসি প্রদীপের বিরুদ্ধে। এ ঘটনায় প্রদীপ সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ওই আইনজীবী। একই বছরে 24 মে পাঁচলাইশ থানার পাশের একটি কমিউনিটি সেন্টার থেকে শিবির আখ্যা দিয়ে 40 ছাত্রলীগ যুবলীগ নেতাকে আটক করে প্রদীপ। ওই সময় তিনি ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিতও হন। পাঁচলাইশে ওসি থাকাকালে বাদুরতলায় বোরখা পরা এক বৃদ্ধাকে রাজপথে পিটিয়ে রক্তাক্ত জখম করে ব্যাপক সমালোচিত হন প্রদীপ। এই ঘটনার পর সারা দেশে তোলপাড় হয়। এরপর পাঁচলাইশ থানা থেকে প্রত্যাহার করা হয় ওসি প্রদীপকে। 2012 সালে চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা থানায় ওসির দায়িত্ব পালনকালে আদালতের অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজকে তেল সরবরাহে বাধা দেওয়া, বার্জ আটক ও বার্জ মালিকসহ 12 ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনা ফাঁস হলে প্রশাসনে ব্যাপক তোলপাড় হয়। পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটি প্রদীপকে অভিযুক্ত করলে পতেঙ্গা থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। সিএমপির কোটোয়ালির উপপরিদর্শক থাকাকালে নগরের পাথরঘাটার এক হিন্দু বিধবা মহিলার জমি দখলের অভিযোগ ওঠে প্রদীপের বিরুদ্ধে। একই সময়ে প্রদীপ কুমারের রোশানল থেকে রেহাই পাননি তার নিজের পরিবারের সদস্য। নগরের পাঁচলাইশ থানার এলাকার এক বনের জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ কক্সবাজারের টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাউকে পাত্তাই দিতেন না প্রদীপ। গত 3 বছরে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চলতি মাস পর্যন্ত 144টি বন্দুকযুদ্ধে 204 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু প্রদীপের নেতৃত্বে 150 জন প্রাণ হারিয়েছেন। ক্রসফায়ার ও মামলার ভয় দেখিয়ে ধনাঢ্য পরিবারগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঝিমংখালীর 70 বছরের এক প্রাথমিক শিক্ষকের কাছ থেকে তিনি 3 লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন। আনোয়ার নামে এক ব্যক্তিকে নির্যাতন করে হত্যার অভিযোগ রয়েছে প্রদীপের বিরুদ্ধে। এর প্রতিকার চাইতে তার স্ত্রী ও বোন আদালতে গেলে তাদের উঠিয়ে নিয়ে 5 দিন আটকে রাখার বিষয়টি এলাকার সবার মুখে মুখে। তবে প্রদীপের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি।